বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই আইন নিজের হাতে তুলে নিয়ে বেআইনি মদের ঠেক ভাঙল প্রমীলা বাহিনী ঘটনা ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের বাহান্ন বিঘার শুক্রবার সকালে শতাধিক মহিলা ঝাটা লাঠি নিয়ে এলাকার বেআইনি প্রায় বারোটি মদের ঠেক ভাঙচুর করে এলাকাবাসীর অভিযোগ দিনের পর দিন বেআইনি মদের থেকে বহিরাগতদের আনাগোনা বেড়েই চলেছে বাড়ির পুরুষরাও মদের নেশায় আসক্ত হয়ে পড়ছে এর ফলে সংসারে চরম অশান্তি শুরু হয় রোজগারের সমস্ত টাকায় মদে উড়িয়ে দিচ্ছে স্বামীরা পুলিশকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ তাই শুক্রবার এলাকায় মহিলারা ঝাঁটা লাঠি হাতে নিয়ে এলাকায় বেআইনি মদের ঠেক ভেঙে গুড়িয়ে দেয় মালদা থেকে দেবসিংহের রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর बोलो न जॻह जॻह पुछो कुझु बोलो আজকে এলাকায় বিষয়টা হচ্ছে আমাদের এই বাহান্ন বিঘায় এগারো থেকে বারোখানা মদের দোকান আছে তো মদ খেয়েও অশান্তি হয় যার জন্যই মহিলারা একটা জোট করেছে জোট বলতে যে তারা ওই মদের দোকানগুলো মদের দোকানগুলোকে ভাঙচুর করে সেটাকে পরিষ্কার করতে চাইছে ওরা মহিলারা এটাই উদ্যোগ নিয়ে মহিলারা আজকে বেরিয়েছে মদের দোকানগুলো পরিষ্কার করার জন্য এতদিন ধরে যে এখানে এতটি মদের দোকান আছে আপনি তো মেম্বার আপনারা পুলিশে জানান না বা পদক্ষেপ নেন না কেন আমি পাড়ার মেম্বার হিসাবে আমি পাড়া প্রতিবেশীর সাথে আলোচনা করেছিলাম তো পাড়া প্রতিবেশী মোটামুটি দু আড়াই মাস আগে থেকে উদ্যোগ নিয়েছিলাম তো পাড়া প্রতিবেশী সাধ দেয়নি আজকে যেরকম ঘন ঘন যখন অশান্তি সৃষ্টি হয়েছে বাড়ি বাড়ি নিজের স্বামী মদর খেয়ে এসে অত্যাচার করছে তখন মহিলারাই আজকে তারা জোট বেঁধে দিয়ে আজকে ওই মদের দোকানগুলো পরিষ্কার করছে আপনার নাম আমার নাম বলাই মন্ডল আজকে আমাদের গ্রামে গ্রামের নাম বিঘা গ্রামে আমাদের মদ বিক্রি হয় বারোখানা জায়গায় হ্যাঁ ওই মদ এর জন্য আমরা বাড়ি বাড়ি সবাইকে বলতে গেলাম এবার ছেলেরা কাজ থেকে আসে এসে সন্ধ্যাবেলায় সবাই মদ খেয়ে বাড়িতে অশান্তি হয় সবারই বাড়িতে অশান্তি তার জন্য আমরা সবাই মিলে বাড়ি আজকে মদ ভাটি ভাঙতে গেছি সব মদ ভারটি ভাঙলেন সব জায়গায় আমরা সব বাড়ি বাড়ি গেছি মদ গাঁজা সম্পূর্ণ আমরা